শুভ অপরাহ্ন। শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগত। আজ ডিএসইর মূল সূচক আবারও ইতিবাচক ধারায় ফিরে এসেছে। ডিএসই এক্স 26.46 পয়েন্ট বা 0.43% বৃদ্ধি পেয়ে 6175 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 644 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 10.4% বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা, কোহিনুর কেমিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বেকন ফার্মাসিউটিক্যালস। টেক্সটাইল খাতে তবিজুদ্দিন টেক্সটাইল, মালিক স্পিনিং মিলস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও ব্যাকসন স্পিনিং মিলস, এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 2.09% এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.78% মূল্য বেড়েছে। অপরদিকে সিমেন্ট খাতে সর্বোচ্চ 2.27% মূল্য হ্রাস পেয়েছে। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিশে আজ টেক্সটাইল খাতের 8টি কোম্পানি রয়েছে। সোনারগাঁ টেক্সটাইলস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়। আর ওয়াটার কেমিক্যালস, এস এল এম কন্ট্রোল স্টিলস এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কেএনকিউ বাংলাদেশ এবং জুট স্পিনার্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2022 সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড 1,25,257 কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের চেয়ে 26.3% বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যবসায়িক মন্দার কারণে ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধে বাধার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও 2020 সাল থেকে বাংলাদেশ ব্যাংক করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ঋণ গ্রহীতাদের শিথিল সুবিধা প্রদান করছে, যা ব্যাংকিং খাতে বিরূপ প্রভাব ফেলেছে। বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা সামলানোর নতুন উপায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সংরক্ষণ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংক আজ শীর্ষ ব্যাংকারদের সাথে একটি বৈঠক করবে। এই আলোচনায় মূলত ডলারের ক্রয় বিক্রয় স্প্রেড সেট করা এবং ফরেক্স মার্কেটকে স্থিতিশীল করার লক্ষ্যে আন্তঃব্যাংক ফরেক্স মার্কেটকে পুনর্গঠন করার উপর মনোযোগ দেওয়া হবে। আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও হাজির হব শেয়ার বাজারে নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।